بسم الله الرحمن الرحيم مسلم شریف جابر رضی اللہ تعالی عنہ থেকে একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم الموجبتان আল্লাহর রাসূল বললেন দুইটি জিনিস ওয়াজিব হয়ে গেছে কয়টি জিনিস الموجبتان দুইটি জিনিস ওয়াজিব হয়ে গেছে সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন কালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান এক ব্যক্তি বলেন যে আল্লাহ রাসূল কি দুইটি জিনিস ওয়াজিব হয়ে গেছে আপনি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলুন কোন দুইটি জিনিস ওয়াজিব আল্লাহ রাসূল বলেন কালা মান মাতা লা মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার আল্লাহ রাসূল বলেন মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ যে ব্যক্তি ইন্তেকাল করলো আর তার জীবদ্দশা সে শিরিক করলো আল্লাহর সাথে তাহলে দাখালাল নার সে জাহান্নামে যাবে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে বলি না আউযুবিল্লাহ ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ আর যে ব্যক্তি ইন্তেকাল করলো কিন্তু তার জীবদ্দশায় ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর সাথে শিরিক করে নাই দাখালাল জান্নাত সে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে বলি সুবহানাল্লাহ তাহলে রাসূল বলছিলেন মুজিবাতান দুইটি জিনিস ওয়াজিব হয়ে গেছে অর্থাৎ দুই ব্যক্তির জন্য দুইটি জিনিস ওয়াজিব হয়ে গেছে যদি শিরিক না করে সে মারা যায় আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে আর যদি শিরিক করে মারা যায় আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে সম্মানিত উপস্থিতি তাহলে প্রথম প্রকার ব্যক্তির কাতারে যেন আমরা থাকতে পারি যে এমন অবস্থায় যেন আমাদের মৃত্যুটা হয় যেভাবে মৃত্যুবরণ করলে শিরিক হবে না শিরিক থেকে বেঁচে থাকতে পারবো তাহলে আল্লাহর জান্নাতের জন্য আপনার চিন্তা করা লাগবে না পেরেশানি করা লাগবে না অটোমেটিকলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আপনারকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে বলি সুবহানাল্লাহ কিন্তু যদি আমার আমল নামার মধ্যে শিরিক থাকে তাহলে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় সকলেও যদি একসাথে হয় কাজ হবে না কারণ শিরিক মাফ হবে একমাত্র তাওবার মাধ্যমে কিসের মাধ্যমে একমাত্র খাঁটি তাওবাতান নাসুহা খাঁটি তাওবা করতে হবে তার থেকে ফিরে আসতে হবে কান্নাকাটি করতে হবে ওই কাজ আর করা যাবে না তাওবার পরে সুতরাং শিরিক থেকে যেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে সবাই বলে আমি